Hey everyone, assalamualaikum. It's me Hanaf Shahriyar. Welcome back to another brand new vlog. Kya hota apnader? I hope you guys are doing fine and fantastic. So viewers, ajke amra apnader niye jabo ekta mega project dekhte. Ashole amader shopner podda setu dekhte. And amra bortomane achi Dhakay. Ajke amar sathe ache choto bhai Munayam. Munayam, kya hota? Bhai, ami pochondo tired. আমার অনেক ঘুমের প্রয়োজন, অনেক ঘুম হবে, তার আগে পদ্মা সেতু দেখতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি আমরা যাবো, একটু পরেই বের হবো। তো ভিউয়ার্স, আমরা একটু পরেই পদ্মা সেতু দেখতে বের হবো, এন্ড এটা নিয়ে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। তারপর মাওয়ার দিকে ইলিশ হবে, সব কিছু হবে, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। তবে আগে আমরা পদ্মা সেতু দেখবো, তারপর অন্য কিছু। সো ভিউয়ার্স, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাথেই থাকবেন আহনাফ শাহরিয়ার ব্লগের। সো লেটস গো অ্যান্ড এনজয় সি। অ্যান্ড আজকে আমরা যাবো আমাদের এক আঙ্কেলের গাড়ি নিয়ে, উবার নিয়ে। সেক্ষেত্রে আমাদের কস্ট পড়তেছে অলমোস্ট 2500 টাকা গাড়ি ভাড়া। সো যাই হোক, একটু এনজয় করবো আজকে, দিনটা অনেক সুন্দর করে স্পেন্ড করবো, যাই। অ্যান্ড অবশ্যই অবশ্যই আপনাদের সাথে সম্পূর্ণ কিছু নিয়ে আলোচনা করবো। সো চলুন, লেটস গো। ফাইনালি মাওয়াঘাট, আমার পেছনে মাওয়াঘাট, সেই স্বপ্নের মাওয়া, আমি পেছনে পদ্মা সেতু দেখা যাচ্ছে। এই পরিবেশটা জাস্ট বলে বোঝানোর মতো কিছু নাই, এখানে আসতে হবে, দেখতে হবে। স্পেশালি জায়গাটা অনেক সুন্দর, এখান থেকে ট্রলার যায়। সো আমরা অনেক এনজয় করছি। মনে হয় কি অবস্থা? হ্যাঁ, চমৎকার জায়গাটা, এক কথা চমৎকার, আবহাওয়াটা চমৎকার, টোটাল মিলে এটা ওয়েদার মারাত্মক ভালো, সুন্দর। হ্যাঁ, এখানে পরিবেশটা অনেক সুন্দর। পেছনে দেখলেন একটা ফেরি যাচ্ছে, আর পদ্মা সেতু দেখা যাচ্ছে এখান থেকে। আসলে এই পদ্মা সেতু নিয়ে আমাদের দেশের অনেক জল্পনা কল্পনা, এই পদ্মা সেতু নিয়ে আমাদের অনেক অহংকার গর্ব। সেই পদ্মা সেতু দেখতে আমরা মাওয়া ফেরি ঘাটে, অ্যান্ড ফাইনালি সেই পদ্মা সেতুর সামনে দাঁড়িয়ে আছি। আসলে আমরা এখন ট্রলারে পারলো লঞ্চে করে এখান থেকে কয়েকজন মিলে পদ্মা সেতুর দিকে যাবো, অ্যান্ড এই জায়গাটা অবশ্যই উপভোগ করবো। এত বড় একটা মেগা প্রজেক্ট আপনাদের দেশে, সেটা না দেখলেই নয়। তো আপনাদেরকে নিয়ে যাবো, আপনারা অপেক্ষা করেন, ব্লগটা দেখতেই থাকুন। Thank you.
ওয়ার্ডস ফাইনালি স্টার্ট হয়েছে ট্রলার অ্যান্ড আমরা যাচ্ছি পদ্মা সেতু দেখতে। অনেক ক্রাউড, তো আই হোপ ভালো কিছু হবে। অনেক ভয় করতেছে, তারপর অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। সো ফিয়া মানিল্লা, অল দ্য বেস্ট। এই পরিবেশটা, এই সৌন্দর্যের কোনো শেষ নেই, এটা অসীম। অনেক টায়ার্ড ছিলাম, বাট এখন পুরাই রিল্যাক্স। আর আমাদের চোখের সামনে সেই পদ্মা, সেই মেগা প্রজেক্ট, সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু। এইদিকের মানুষের জন্য এটা যে কতটুকু জরুরি ছিল সেটা এখানে আসার পর বুঝতে পারলাম। যাই হোক, মানে উদ্বোধন হওয়ার আগেই যে দেখতে পারলাম সেটা অনেক কিছু। এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর, আর দেখাই আপনাদের একটা ভিউটা। ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু, সুপার। বাট ফাইনালি পদ্মা সেতু দেখা শেষ, এন্ড আমরা আবার মহাঘাটে ব্যাক করছি। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে জার্নিটা শেষ হয়েছে, অনেক ভালো লাগছে। আর এটা ছিল আমাদের ট্রলার। সো আই হোপ আপনারা এখানে আসলে অনেক এনজয় করতে পারবেন অ্যান্ড ভালো একটা ফিল পাবেন। অ্যান্ড থ্যাংকস ফর পদ্মা সেতু, প্রাইম মিনিস্টার। অ্যান্ড আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।